হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা আজকে প্রথমবার এসবি ইনস্টিটিউটের ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে জিওগ্রাফি একটা সুন্দর টপিক, যেটা ইন্টেরিয়র পার্ট অফ দ্য আর্থ অর্থাৎ ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে কিন্তু আমাদের আজকের ভিডিওটা ধারণা দেবে তোমাদেরকে। তাহলে ইন্টেরিয়র পার্ট অফ দ্য আর্থ, এই যে কথাটা, এটার অর্থ হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন। সবার প্রথমেই বলবো যে ভূ অভ্যন্তরের গঠন, এটা জানার জন্য অবশ্যই তো কোনো না কোনো এভিডেন্স বা প্রমাণ প্রয়োজন আমাদের। তাহলে দেখো, এই যে এভিডেন্স বা প্রমাণ, সেটা আমরা কোথা থেকে পাবো সেটা সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই আমাদের ভূ অভ্যন্তরে কোথায় কঠিন স্তর রয়েছে, কঠিন পদার্থ দ্বারা গঠিত, কোথায় গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত এবং কোথায় রয়েছে অর্ধতরল ম্যাগমা দ্বারা গঠিত, সেই ধারণাটা প্রধানত আমরা পেয়ে থাকি হচ্ছে ভূমিকম্প তরঙ্গের ওপর ভিত্তি করে, বা যেটাকে আর্থকুয়েক ওয়েভ বলা হয় বা সিসমিক ওয়েভ, এই ওয়েভের মাধ্যমে কিন্তু আমরা প্রধানত এই ধারণাগুলো পেয়ে থাকি। এই যে ভূমিকম্প তরঙ্গ, এটা না কোন তরঙ্গ আছে যেরকম পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, এটা সমস্ত মাধ্যম অর্থাৎ কঠিন তরল এবং গ্যাসীয় সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু আসতে পারে। আর যেটা তোমার হচ্ছে এস তরঙ্গ বা যেটাকে সেকেন্ডারি ওয়েভ বলা হয়, সেটা শুধুমাত্র কিন্তু কোন মাধ্যম তরল মাধ্যমের মধ্যে দিয়ে আসার সময় কিন্তু সেটার গতিবেগ খুবই কমে যায়, কিন্তু কঠিন এবং গ্যাসীয় এই দুটো জায়গা দিয়ে চলাচল করতে পারে। আর যেটা আমাদেরকে জানতে হবে যে এছাড়াও কিন্তু ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর কিন্তু বাইরের দিকে চারিদিকে ছড়িয়ে যেতে থাকে, কেন্দ্র বা উপকেন্দ্র থেকে ওটা কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে যেতে থাকে। তাহলে আমরা ভূমিকম্প সংক্রান্ত বিষয় অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা দেখব যে আমাদের ভূপৃষ্ঠ থেকে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অর্থাৎ 6371 কিলোমিটার পর্যন্ত ঠিক কটা স্তর রয়েছে এবং এই স্তরগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা দেখি একদম পৃথিবীর কেন্দ্রভাগ পর্যন্ত, তাহলে মোট প্রধানত আমরা তিনটে স্তর কিন্তু আমরা পেয়ে থাকি। এই যে তিনটে স্তর, সেই তিনটে স্তরের মধ্যে প্রথম যেটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূত্বক। এটা একদম প্রথম স্তর। তাহলে দেখো, ভূত্বক বা যেটা ক্রাস্ট, সেটা কোথায় রয়েছে? সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ওপরের স্তর, এবং ভূত্বক কিন্তু সম্পূর্ণ কঠিন শিলা এবং নরম মাটি দিয়ে তৈরি। সেই জন্য ভূত্বকের আরো একটা নাম রয়েছে, সেটাকে কি বলা হয়? লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল। তাহলে ভূত্বককে কিন্তু শিলামণ্ডল নামে ডাকা হয়, কারণ ভূত্বক কিন্তু কঠিন শিলা ও নরম মাটি দিয়ে তৈরি। এরপর দেখো, এই যেটা এই মাত্র বললাম, শিলামণ্ডল নামে পরিচিত ভূত্বক কিন্তু সব থেকে পাতলা। এর যে গড় বিস্তার সেটা ভূপৃষ্ঠ থেকে দেখো 33 কিলোমিটার পর্যন্ত কিন্তু ভূত্বক বিস্তৃত। ভূত্বক গঠনকারী প্রধান যে উপাদান সেটা হচ্ছে অক্সিজেন। প্রায় ভূত্বকের মধ্যে 46% থাকে কি? অক্সিজেন। আর যদি বলে ভূত্বক গঠনকারী দ্বিতীয় প্রধান উপাদান কোনটা, তাহলে হবে কিন্তু সিলিকন। এছাড়াও অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু আমরা ভূত্বকে দেখতে পাই। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম এগুলোও কিন্তু ভূত্বকের মধ্যে রয়েছে। ভূত্বক সব থেকে হালকা স্তর, কারণ ভূত্বকের ঘনত্ব অন্যান্য স্তরের তুলনাতে কিন্তু যথেষ্ট কম। ভূত্বকের ঘনত্ব দেখো 2.7 থেকে 2.9 গ্রাম পার ঘনসে। তাহলে এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে যে ভূত্বকের ঘনত্ব কিন্তু অন্যান্য স্তর অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের তুলনায় সব থেকে কিন্তু কম। নেক্সট, ভূত্বক সব থেকে শীতল। অবশ্যই ভূত্বক শীতল, নইলে আমাদের বসবাসের অযোগ্য হয়ে যেত ভূত্বক, আমরা বাস করতেই পারতাম না পৃথিবী পৃষ্ঠের উপর। সেই জন্য দেখো, ভূত্বক সব থেকে শীতল স্তর। উষ্ণতা কত ভূত্বকের? 600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভূত্বকের উষ্ণতা যদি বলে কত, মনে রাখবো আমরা 600 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ভূত্বকের উষ্ণতা। এবার দেখো, একটা ছবি আমরা একটু
দেখে নিই। ধরো পৃথিবীর যদি আমরা এটাকে দেখি, পৃথিবীর একদম অভ্যন্তর ভাগটাকে যদি দেখি, বাইরে থেকে পুরো ভেতরের স্তর গুলো দেখো, একদম যে বাইরের স্তর এইটা, এটাকে বলা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তারপর দেখো মহাদেশীয় ভূত্বক, তার মানে এই দুটো স্তর ভূত্বকের অন্তর্গত। এর মধ্যেখানে দেখো একটা পাতলা স্তর অ্যাস্থেনোস্ফিয়ার, যেটা ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে রয়েছে। ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত একটা স্তর, সূক্ষ্ম স্তর, যেটা ভূবিজ্ঞানী বা ভূতত্ত্ববিদ ব্যারেল হিলতে এটা আবিষ্কার করেছিলেন। এই জায়গাটাতে অর্ধতরল এবং অর্ধকঠিন অর্থাৎ সান্দ্র পদার্থ রয়েছে এই অ্যাস্থেনোস্ফিয়ারে। তাহলে এই অ্যাস্থেনোস্ফিয়ারটা কোথায় অবস্থিত? গুরুমণ্ডল এবং ভূত্বকের মধ্যে। নেক্সট পার্টটা দেখো, এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে কি, বহির্গুরুমণ্ডল। তারপর দেখো এই যে পার্টটা, গুরুমণ্ডলের দুটো ভাগ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, একটা বহির্গুরুমণ্ডল একটা অন্তঃগুরুমণ্ডল। তারপর দেখো এই যে পার্টটা, এটা হচ্ছে কেন্দ্রের ওপরের স্তর, যেটাকে বলা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। আর একদম পৃথিবীর কেন্দ্রভাগে দেখো রয়েছে কি, অন্তঃকেন্দ্রমণ্ডল, বা যেটা একদম ইনার পার্ট অফ দা আর্থ, সব থেকে পৃথিবীর কেন্দ্রভাগে অবস্থিত। এই জায়গাটাতে যদি ছবিটা খেয়াল করো, দেখো আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো এইটা হচ্ছে একদম পৃথিবীর উপরিভাগ, সেখান থেকে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, দেখো পৃথিবীর কেন্দ্রভাগ পর্যন্ত কি রয়েছে, 6371। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রভাগ, যেটা যেহেতু বলা হয় পৃথিবীর গড় ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। অনেকটা কিন্তু এই ক্ষেত্রটা মাথায় রাখতে হবে যে 6371কে মোটামুটি অনেকেই প্রায় 6400 হিসাবে কিন্তু ধরে থাকে। তাহলে সবার প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ক্রাস্ট, একটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ওশানিক ক্রাস্ট। তাহলে দেখো 0 কিলোমিটার থেকে প্রায় গড়ে 33 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভূত্বক রয়েছে। তারপরে দেখো 2900 কিলোমিটার, অর্থাৎ এই যে অঞ্চলটা, এইটাকে বলা হচ্ছে ম্যান্টেল বা গুরুমণ্ডল। তারপর 2900 থেকে পুরো 6371, এটাকে বলা হচ্ছে কি, কেন্দ্রমণ্ডল বা কোর লেয়ার। তাহলে এখানেই দেখে নাও তোমরা যে পৃথিবীর ভূঅভ্যন্তর ভাগ তিনটে স্তরে বিভক্ত। একটাকে বলা হচ্ছে ক্রাস্ট অর্থাৎ ভূত্বক, একটাকে বলা হচ্ছে ম্যান্টেল গুরুমণ্ডল, আরেকটাকে বলা হচ্ছে কোর অর্থাৎ কেন্দ্রমণ্ডল। তাহলে এই ভাগগুলোতে কিন্তু বিভক্ত। এবার কথা হচ্ছে প্রত্যেকটা স্তর অর্থাৎ তিনটে স্তরেরই কিন্তু দুটো করে উপস্তর রয়েছে বা সাব ডিভিশন রয়েছে, তিনটে ডিভিশনের আবার দুটো করে সাব ডিভিশন রয়েছে। কি কি সেগুলো? ক্রাস্টের ক্ষেত্রে কিন্তু সাব ডিভিশন যদি বলি, তাহলে সেক্ষেত্রে দুটো, একটা মহাদেশীয় ভূত্বক আর একটা মহাসাগরীয় ভূত্বক। এবার দেখো তারপরের যেটা গুরুমণ্ডল, সেই গুরুমণ্ডলেরও দুটো ভাগ, একটা দেখো আপার ম্যান্টেল বা বহির্গুরুমণ্ডল, আর একটা হচ্ছে লোয়ার ম্যান্টেল বা অন্তঃগুরুমণ্ডল। তারপর দেখো কেন্দ্রমণ্ডলেরও কিন্তু দুটোই ভাগ দেখতে পাচ্ছি আমরা, একটাকে বলা হচ্ছে আউটার ক্রাস্ট আউটার কোর অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল, আরেকটাকে বলা হচ্ছে ইনার কোর অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা স্তরের কিন্তু দুটো করে উপস্তর কিন্তু দেখতে পাচ্ছি। দেখ ভূত্বকের শ্রেণী বিভাগ, এই মাত্রই বললাম ক্রাস্ট কিন্তু দুটো ভাগে বিভক্ত। ভূত্বকের যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে দুটো ভাগ পাবো, একটাকে বলা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আরেকটা মহাসাগরীয় ভূত্বক। প্রথমে আগে আমরা দেখে নেব মহাদেশীয় ভূত্বক কাকে বলা হচ্ছে। মহাদেশীয় ভূত্বক মহাসাগরীয় ভূত্বকের তুলনাতে যথেষ্ট হালকা, আর মহাদেশীয় ভূত্বক সিলিকন এবং অ্যালুমিনিয়াম এই দুটো উপাদান দ্বারা কিন্তু প্রধানত গঠিত। সেই জন্য মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি, শিয়াল। দেখবে যে শিয়ালের যদি দেখি আমরা, এস আই এ এল,
তাহলে দেখো সিলিকনের এসআই আর অ্যালুমিনিয়ামের এএল, এই দুটো উপাদান থেকে নামটা হয়েছে মহাদেশীয় ভূত্বকের কি শিলা। প্রধান কি কি শিলা? গ্রানাইট আর ডায়োরাইট, এই দুটো আগ্নেয় শিলা দ্বারা কিন্তু মহাদেশীয় ভূত্বকটা গঠিত। এটার ঘনত্ব কত? 2.78 গ্রাম পার ঘন সেমি হচ্ছে এটার ঘনত্ব। নেক্সট মহাসাগরীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বকটা কি 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 দিয়ে গঠিত হচ্ছে? সিলিকন এবং ম্যাগনেসিয়াম, সেই জন্য এটাকে কি বলা হয়? সীমা বলা হয়। দেখো এস আই এম এ, তাহলে সিলিকনের জন্য এস আই আর ম্যাগনেসিয়ামের জন্য কিন্তু এম এ, তাহলে এখান থেকে এটার নাম মহাসাগরীয় ভূত্বকের নাম কিন্তু সীমা। এটার ঘনত্ব দেখো বেশি, মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব ছিল 2.78 গ্রাম পার ঘন সেমি, তার তুলনায় এটা দেখো 3 বা 3 গ্রাম পার ঘন সেমি। তাহলে যদি বলা হয় যে কোন ভূত্বকটা বেশি ঘনত্ব যুক্ত, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে কিন্তু মহাসাগরীয় ভূত্বক বেশি ঘনত্ব যুক্ত, কারণ 3 গ্রাম পার ঘন সেমি এটার ঘনত্ব। কোন কোন শিলা? ব্যাসাল্ট, গ্যাব্র, এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত। তাহলে যদি বলে যে মহাদেশীয় ভূত্বক প্রধান কোন আগ্নেয় শিলা দ্বারা গঠিত, উত্তর হবে গ্রানাইট। যদি বলে মহাসাগরীয় ভূত্বক কোন আগ্নেয় শিলা দ্বারা গঠিত, উত্তর হবে ব্যাসাল্ট। এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে, এই দুটো থেকে প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে দেয়। পরের যে স্তরটা, এর মধ্যে দেখো এই যে ভূত্বক আর তার সাথে আমরা পড়ে নিলাম গুরুমণ্ডলের নাম শুনলাম, ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে যে সূক্ষ্ম স্তর সেটাকে কি বলা হচ্ছে? অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটা কে আবিষ্কার করেছেন? ভূতত্ত্ববিদ ব্যারেল। এই যে অ্যাস্থেনোস্ফিয়ার, এটা কি? এখানে কিন্তু ম্যাগমা অবস্থান করছে বা সান্দ্র ম্যাগমা, মানে অর্ধ তরল অর্ধ কঠিন একটা থকথকে পদার্থ কিন্তু এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে রয়েছে, যার উপরে কিন্তু সমস্ত পাতগুলো সঞ্চারণশীল বা পাতগুলো চলমান। তারপরের যে স্তর দেখো গুরুমণ্ডল বা ম্যান্টেল বলা হয় গুরুমণ্ডলকে। তাহলে নিচে একদম কেন্দ্রভাগে রয়েছে কেন্দ্রমণ্ডল, একদম উপরে রয়েছে ভূত্বক, তার মধ্যেখানে অবস্থিত কিন্তু এই ম্যান্টেল বা গুরুমণ্ডল। গুরুমণ্ডলের গভীরতা কত? 33 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। গুরুমণ্ডলের ঘনত্ব দেখো আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ছে দেখতে পাচ্ছি। মহাদেশীয় ভূত্বক 2.78 ছিল, মহাসাগরীয় ভূত্বক 3 ছিল, এটাতে দেখো 3.5 থেকে 5.5 গ্রাম পার ঘন সেমি মানে গুরুমণ্ডলের ঘনত্ব। গুরুমণ্ডলের উষ্ণতা কত? 2700 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গুরুমণ্ডলের উষ্ণতা হচ্ছে 2700। আস্তে আস্তে দেখো বাড়ছে, আমরা যখন ভূত্বক পড়লাম সেখানকার গড় উষ্ণতা পড়েছিলাম 600 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে যত ভূ অভ্যন্তরের দিকে এগোচ্ছি তত উষ্ণতা বাড়ছে। গুরুমণ্ডল সান্দ্র লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এই পদার্থগুলো দ্বারা গঠিত। তাহলে গুরুমণ্ডলের মধ্যে প্রধানত আমরা লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন এই পদার্থগুলো দেখতে পাই। বহির গুরুমণ্ডল দেখো, বহির গুরুমণ্ডলকে আরো একটা নামে ডাকা হয়, কি সেটা? বহির গুরুমণ্ডলের নাম হচ্ছে ক্রোফেসীমা। ভালো করে খেয়াল করো এখানে এই যে ক্রো দেখতে পাচ্ছ, ক্রো কিসের জন্য? ক্রোমিয়ামের জন্য। ফে, এফ ই লিখি আমরা লোহার সংকেত হিসেবে, তাহলে সেটা কিন্তু ফে কথার অর্থ হচ্ছে লোহা। সি সিলিকন, আর মাতে কি হচ্ছে? ম্যাগনেসিয়াম। তাহলে গুরুমণ্ডল বা বহির গুরুমণ্ডল প্রধানত ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, সেই জন্য বহির গুরুমণ্ডলকে বলে থাকি আমরা ক্রোফে সীমা। নেক্সট দেখো অন্ত গুরুমণ্ডল, যেটার অপর নাম কি? নিফেসীমা। অবশ্যই কিসের জন্য এই নামগুলো করা হচ্ছে নামকরণ? কারণ যে যে উপাদানের প্রাধান্য বা যে যে উপাদান বেশি পরিমাণে রয়েছে তাদের উপর ভিত্তি করে কিন্তু এই নামকরণ গুলো করা হচ্ছে। দেখো অন্ত গুরুমণ্ডল কি কি দ্বারা গঠিত? নিফে, তাহলে নিতে কি হচ্ছে? নিকেল। ফেতে, এফিতে লোহা হচ্ছে। শীতে সিলিকন হচ্ছে।
আর নয়াকার যেটা রয়েছে সেটার জন্য কি হয়ে যাচ্ছে, ম্যাগনেসিয়াম হয়ে যাচ্ছে। তাহলে অন্ত গুরুমণ্ডল কি উপাদান দ্বারা, নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাই অন্ত গুরুমণ্ডলকে বলা হচ্ছে নিফেসিমা। নেক্সট, এরপর দেখো একদম পৃথিবীর যেটা অভ্যন্তর ভাগের যে স্তরটা সেটার নাম কি, একদম পৃথিবীর কেন্দ্রকে বেষ্টন করে থাকা যে স্তরটা সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে পৃথিবীর কেন্দ্র কোথায় অবস্থিত, 6371 কিলোমিটার পৃথিবীর কেন্দ্রের অবস্থান গভীরে মাটির নিচে বা ভূ অভ্যন্তরে, সেখানে কেন্দ্রকে বেষ্টন করে রয়েছে কিন্তু এই কেন্দ্রমণ্ডল বা কোর। সব থেকে ভারী যে ভূ স্তরটা সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল, কারণ আগেও তোমরা দেখলে যে যত স্তরগুলো ভূ অভ্যন্তরের দিকে এগোচ্ছে তত তাদের ঘনত্ব কি হতে থাকছে, বৃদ্ধি পাচ্ছে। ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ওজনটাও সেই অনুপাতেই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য দেখো এখানে সব থেকে ভারী স্তর হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঘনত্ব কত, 10 থেকে 13। এতক্ষণ আমরা 2 দেখেছি, তারপরে 2 পয়েন্ট সামথিং, 3 দেখেছি, 5.5 দেখেছি, এবার আমরা দেখতে পেলাম কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 10 থেকে 13 গ্রাম বার ঘন সেমি। কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা 2900 থেকে 6371 কিলোমিটার। তাহলে কেন্দ্রমণ্ডলের গভীরতা যদি বলা হয় 2900 থেকে 6371 কিলোমিটার এর গভীরতা। কেন্দ্রমণ্ডল ধাতব অর্ধতরল পদার্থের সমন্বয়ে গঠিত। কেন্দ্রমণ্ডল প্রধানত আমরা দেখতে পাই সমস্ত ধাতব পদার্থ দ্বারা, এবং এখানেও কিন্তু একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে যত আমরা গভীরে যাচ্ছি তত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে তো একদম তরল পদার্থ থাকা উচিত ছিল, কিন্তু তা থাকে না, কারণ কেন্দ্রমণ্ডল কিন্তু, কেন্দ্রমণ্ডলের ভেতরে কিন্তু সব থেকে বেশি চাপ অনুভূত হয়, সব থেকে সর্বাধিক চাপ কেন্দ্রমণ্ডল অনুভূত হয়, কারণ তার উপরে আরো দুটো স্তর রয়েছে, ভূত্বক এবং তার সাথে গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলের চাপ সর্বাধিক থাকার জন্য পদার্থ কিন্তু একেবারে তরল অবস্থাতে থাকে না, ওখানে যতই উষ্ণতা বেশি হোক না কেন কেন্দ্রমণ্ডলে অর্ধ তরল অবস্থাতে পদার্থগুলো থাকে। সব থেকে বেশি উষ্ণতা কার কেন্দ্রমণ্ডলে, কত, 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কেন্দ্রমণ্ডলের উষ্ণতা। কেন্দ্রমণ্ডল দুটো উপাদান দ্বারা প্রধানত গঠিত, একটা হচ্ছে লোহা একটা হচ্ছে নিকেল, এই জন্য কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে। তাহলে এটাও পড়বে ভালো করে, লোহা এবং নিকেল দ্বারা গঠিত, তাই কেন্দ্রমণ্ডলকে কি নামে ডাকা হয়, নিফে নামে ডাকা হয়, কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে। কেন্দ্রমণ্ডল দুটো ভাগে বিভক্ত, কেন্দ্রমণ্ডল দুটো উপস্তরে বিভক্ত, কি কি সেটা, প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, যেটাকে বলা হচ্ছে, যেটা একদম অর্ধতরল ভূস্তর দ্বারা গঠিত, লোহা নিকেল আর ক্রোমিয়াম এই তিনটে উপাদান আমরা আগেই বললাম কেন্দ্রমণ্ডলের প্রধান দুটো উপাদান হচ্ছে লোহা আর নিকেল, এখানে আমরা এক্সট্রা অ্যাড অন যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ক্রোমিয়ামটা দেখতে পেলাম। অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা সেটা হচ্ছে সব থেকে ভারী, উষ্ণতা কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডলের সব থেকে বেশি, কারণ ওটাই পৃথিবীর একদম কেন্দ্র ভাগে বা একদম পৃথিবীর কেন্দ্রকে বেষ্টন করে রয়েছে কি, অন্তঃকেন্দ্রমণ্ডল। এখানে দেখো চাপ বেশি থাকায় পদার্থগুলো কিন্তু প্রায় কঠিন অবস্থাতে রয়েছে। লোহা আর নিকেল এই দুটো উপাদান দ্বারা অন্তঃকেন্দ্রমণ্ডল গঠিত, এটা সব থেকে বেশি ঘনত্ব যুক্ত, যত এগোচ্ছে তত ঘনত্ব বাড়ছে, আর সব থেকে বেশি একদম পৃথিবীর কেন্দ্রে অবস্থিত স্তরটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, সেই জন্য এটার ঘনত্ব কিন্তু সব থেকে আমরা বেশি দেখতে পাচ্ছি, এবং সব থেকে উষ্ণতাও যদি বলা হয় বেশি অন্তঃকেন্দ্রমণ্ডল, যদি বলে সব থেকে ভারী কোন স্তর যেহেতু এটার ঘনত্ব সব থেকে বেশি, তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডল এটা কিন্তু সব থেকে ভারী স্তর। এই জায়গাটাতে দেখো, এই যে আমরা এত স্তর সম্পর্কে পড়ছি,
নিশ্চয়ই বিভাজন তো করা হয়েছে কোনো না কোনো ভাবে। এই যে স্তর গুলো একটা স্তরের থেকে আরেকটা স্তর যে আলাদা বা পৃথক, সেটাকে বিভাজন করার যে রেখাটা সেটার নাম হচ্ছে বিযুক্তি রেখা। তাহলে একটা স্তরের সঙ্গে আরেকটা স্তরের মধ্যে বিভেদকারী রেখাকে কি বলে থাকি আমরা? বলে থাকি এটা বিযুক্তি রেখা। তাহলে বিযুক্তি রেখাটাকে খেয়াল করো, বিযুক্তি রেখা আমরা প্রত্যেকটা পড়বো ধীরে ধীরে, এবং কোনটাকে কি বলা হয় সেটা সম্পর্কেও আমরা জানবো। দেখো সবার প্রথমে ভূত্বকের কি দুটো ভাগ, একটা হচ্ছে শিয়াল আরেকটাকে বলা হচ্ছে সীমা। এই যে পার্টটা সি অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক মানে সীমা, আর এখানে কি দেখতে পাচ্ছ? শিয়াল দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই যে শিয়াল আর সীমা এদেরকে পৃথক করছে কোন বিযুক্তি রেখা? কনরাড বিযুক্তি রেখা। তাহলে মনে থাকবে শিয়াল আর সীমাকে পৃথক করছে কনরাড বিযুক্তি রেখা। নেক্সট দেখো এখানটাতে দেখো ভূত্বক, এটা ভূত্বক, আর এখান থেকে গুরুমণ্ডল শুরু যেখানটা আমি লাল কালি দিয়ে মার্ক করলাম। তাহলে ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে পৃথক করছে কোন বিযুক্তি রেখা? মোহ বিযুক্তি রেখা বা মোহর ভিসিক বিযুক্তি রেখা ভূত্বক আর গুরুমণ্ডলকে পৃথক করছে। এবার আমরা পাবো গুরুমণ্ডলের আবার দুটো ভাগ পাবো, একটা বহির গুরুমণ্ডল একটা অন্তঃ গুরুমণ্ডল। তাহলে দেখো এখানে আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেল, এটাকে দেখো না, আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেল এদেরকে পৃথক করছে কি? রেপেক্টি বিযুক্তি রেখা। তাহলে আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেলকে পৃথক করছে রেপেক্টি বিযুক্তি রেখা। নেক্সট দেখো এর পরেরটা গুরুমণ্ডল কমপ্লিট হয়ে গেল। এবার গুরুমণ্ডলের পরের স্তরটা কি? অবশ্যই কেন্দ্রমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের পরের স্তর কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে পৃথক করছে কোন বিযুক্তি রেখা? দেখো এখানটাতেই বলেছে গুটেনবার্গ বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি কিন্তু এটাকে পৃথক করছে। এরপর দেখো আউটার কোর, আমরা জানি কেন্দ্রমণ্ডলের তো দুটো ভাগ, একটা হচ্ছে বহির কেন্দ্রমণ্ডল একটা অন্তঃ কেন্দ্রমণ্ডল, এদেরকে দেখো পৃথক করছে কোন রেখা? লেম্যান বা লেহম্যান বিযুক্তি রেখা। তাহলে আপার কোর আর লোয়ার কোরকে পৃথক করছে লেহম্যান বিযুক্তি রেখা, যেটাকে লেম্যান নামেও কিন্তু সম্বোধন করা হয়। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবে বা এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ডিসকন্টিনিউটি গুলো কোথায় কোথায় কি বিযুক্তি রেখা রয়েছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এর সাথে যারা যারা একদম প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কম্পিটিটিভ এক্সামের যত পরীক্ষা সেগুলোর প্রস্তুতি কিন্তু এসবি ইনস্টিটিউটে করানো হচ্ছে। এবং সামনে জানাই প্রত্যেকে প্রচুর ভ্যাকান্সি আসছে WBP থেকে শুরু করে আপকামিং, তাছাড়াও ক্লার্কশিপ তো হয়ে গেছে, ফর্ম ফিল আপ, মিসলেনিয়াস, যে ভ্যাকান্সিগুলো সামনে আসছে সেগুলো যাতে তোমরা, যেগুলো 2024 পরীক্ষা হতে চলেছে তার প্রস্তুতি যাতে তোমরা খুব ভালোভাবে নিতে পারো, তার জন্য এসবি ইনস্টিটিউটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফ্রি ক্লাসের জন্য। আর যদি তোমরা এসবি ইনস্টিটিউটের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও তাহলে সমস্ত এক্সাম, KP বলো, WBCS 2024, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে। সেই জন্য অবশ্যই কিন্তু এই নাম্বারটিও তোমরা তোমাদের কাছে রেখে দাও, কোনো রকমের যদি গাইডেন্সের প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারটাতে তোমরা কল এবং মেসেজ করতে পারো। আজকের মতন ক্লাস এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো এবং নিজেদের প্রস্তুতিটাকে খুব ভালোভাবে করো, এটা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।